যিনি দক্ষিণ সুবা উপজেলার দোরাদুরপুর গ্রামর আর এই গ্রামর ভিতরে কিন্তু একটা পরিচিতি গড় সকলেও তা এই গোটা চিনন বিশেষ করিয়া ডাকাতি হয়েছে দূরদর্শন ডাকাতি তারা সোনা টেকা পয়সা সব কিছু তারা লইয়া গেছে গিয়া ডাকাইতে হলে যাই হোক এই এলাকার মানুষ এখনও কিন্তু আতঙ্কিত মধ্যে আছেন আমরা আসলে এই ঘটনাটা করি আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো আসলে এই এলাকা সচরাচর ঘটনা খুবই কম ঘটে আমরা সিলেট সিলেট কিন্তু এই জায়গাত আইয়া যে হঠাৎ হরিয়া কিভাবে তারা ডাকাতি করল আমরা আসলে এই এলাকার মানুষ মানে হতবাক মানে কিভাবে যে কিলা ঘটনা ঘটছে তারা নিজেও কই তারা না কিন্তু আমরা একটু যদি আপনারা মানে এই এলাকার যিনি মুক্তার হোসেন ভাই তানোর গড় এই মানে আকবর হসেনার মুক্তার হোসেন ভাই তানোর গড় কিন্তু ডাকাতি করা হয়েছে একটু আগে আমরা যতটুকু জানি পুলিশ কর্মকর্তা সহ সকলে কিন্তু দেড় বা তারা এগো যাচাই বাছাই খরচই আসলে এই গড়া করছে আমরা একটু আপনারা দেখাই প্রথমে যে লাগি প্রথমে এই যে গ্রিলর রডটা দেখলাম আপনারা এই গ্রিলর রডটা কিন্তু তারা খাটছে খাটিয়া প্রথমে খাটছে খাটিয়া তারা কিন্তু গরম ডুকছে ঢুকিয়া বা দেখি তৈরি এখন পর্যন্ত আমরা জানি না তবে তারা লোক একটু জানানোর চেষ্টা করবো আপনারা যারা আমার লাইভিযুক্ত আসনে ধোকা মানে একটা রোডর সাইজটা কিন্তু বাক্কা বিশাল বড় একটা সাইজ কিন্তু এই জায়গা কিন্তু কাইয়া আছে তারা খাটছে হয়তো কিতা দি কোনো দাঁড়ালো কিছু দিয়া তারা খাটছে ইলাল খান খাটিয়া কিন্তু তারা গড়ে ঢুকছে যাই হোক আমরা তারা পরিবার যারা আসুন তারা লোকের মাথার চেষ্টা করবো দোরাদুরফু গ্রাম ইলাল খান ঘটনা খুবই কম ঘটছে কিন্তু এই যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তারা বাড়ির মানুষ বা তারা এলাকার মানুষ কিন্তু তারা আতঙ্কিতর মধ্যে এখনো আসে না খেয়ে বা খারা কোন সময় বাইতে সকালে একটু দা করে দিয়ে এমনি ক আমরা একটু করোনা না জানার চেষ্টা করুম প্রথমে মুক্তার বাই গেছোনা আসলে মুক্তার বাই করো রাখি তাছাড়া রাত্রে আনু অনেক সাড়ে তিনটার দিকে আমাদের গরে রাখি যে ওই যে ওইটা রেল কাটিয়া ঢুকছে ঢুকিয়া আমার ভাই আমার আম্মারে তারা রুমও ঢুকছে তারা রুমও ঢুকিয়া আমার আম্মা আম্মারে গোলার দা দৌড়ছে আমার বাইরে গোলার দা দরিয়া হাত পেছনে দিনিয়া এই আমার বাইরে এই জিম্মি করছে জিম্মি করিয়া কইছে যেন সিলাইও না আমরা যত য আমরা ডাকাইত তখন আমার বাইরে কুন্থা কইছে না তখন আমার আম্মারে কইছে সাবি দোক তখন আম্মায় কইলা যেন চাবি অগুনা আছে রে বাবা নওগি আমরা কুন্থা করিও না অগুনা আসে সপ্তাহে যাওগি ও আমরা মারিও না তখন আমার বাইয়ে ও মারছে না তারা সপ্তাহ লইছে বেগ বেগবরছে বরিয়া এই আব্বা আমার আম্মারে জি কছে উফরে থাকে বোলে উফরে আমার আব্বা থাকুন তখন আমার আব্বারে উফরে গেছে দুইজন না তিনজন গেছে আমার আব্বারে গিয়া গোলাত ধরছে ধরিয়া আমার আব্বারে কীছে খিতা আছে চিল্লাইজনা তখন আমার আব্বাঠ আমার আব্বা চিৎকার শুরু করছেন তখন আমি নিচে গুমায় তখন আমার আম্মাই দেখি আর চিলদেয়া করিয়া মুখ তুই বাড়োছি না ডাকাই ঢুকছে ডাকাইত ঢুকছে তখন আমি দরজা ফাঁক করিয়া দেখি যেন আপনার এই সামনের সিঁড়ি বাই দৌড়ি দৌড়ি এই আমাদের ঘরের সামনে দিই চার পাঁচজন লোক দৌড়ি দৌড়ি বাড় তখন আমার আম্মাই আমার পিছনে আখটাই লিচন গিয়া হয়েছে তুই বাড়োস না তখন আমি আর বাড়িছি না আমি পিছে দেখি আমার পিছনের বাড়ির যারা আসলা এন ডাক দিছি ডাক দিয়ে আপনার আমি এই এই যত আইছি সামনে আইসি আমার বাড়ির রাত বান্দা ওইঠে আমার আম্মায় খুলিয়া দিছ খুলিয়া দেওয়ার পরে আমি দৌড়িয়া গেছি ভাড়া ভাড়া গিয়া ওই সামনে গিয়া দেখি দূরে অনেক দূরে দেখা যায় আর ওই তোরা দৌড়ে দৌড়ি যার তখন আমাদের এই দরাদরপুর এই শুভেচ্ছা কেন সেন্টারের অপোজিটে ওনার সিকিউরিটি আছে ওইখানে আমারও দুঃখ ব্যবসা আছে সিকিউরিটি সিকিউরিটি ভাই একটু আগে সাদা একটা হাইয়েস্ট গাড়ি ওই আগেও খুব স্পিডে অনেক ঘুরাইছে ঘুরাই গিয়া দৌড়ি দৌড়ি সাফল তো অনেক চার পাঁচজন আইয়া দৌড়ি দৌড়ি হাইয়েস্ট গাড়ির মাঝে ডুকছে পরে এই আপনার বাই তারা গেছে গিয়ে আমি এখলা আসলাম আমি গিয়া রিক্স নিছি না পরে আমি আপনার বাড়িতে আইছি আবার আবার পরে আমি ট্রিপল নাইনক কল করছি কল করার বাদে আপনার এই পুলিশ প্রশাসনের এরা সাথে সাথেও সব আইছেন ওসি মহোদয় আইছেন ডিআইজি মহোদয় আইছেন বা আরও পুলিশ কমিশনার তারা সব আইছেন আইয়া আমার এটা তারা তো দেখছেন দেখিয়া তারা আমার আশ্বস্ত করছেন যে আপনার এটা আমরা দেখিয়া দিলাম আমরা এর সময় দিন এই পর্যন্ত জি তো যাই আসলে আমরা যতটুকু জানতাম এই গরুর একটা অনেক পরিচিতি আছে আসলে আপনার মূলত আমরা একজন ব্যক্তি আগের নাম বলতাম যে একজন পরিচিত মুখ টানোর পরিচয়টা আমার আব্বা বীর মুক্তিযুদ্ধ আমাকে বলিসেন আমার আব্বা এই প্রশাসনে আগে চাকরি করতাম বর্তমানে রিটায়ার্ডে আছে তানুসেন ভাই বলে গিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমরা আরক ভাই আসেন ভাইর নামটা আমরা পুরা জানো দুঃখিত আসলে লাইভে যেহেতু আছে এটা তার পরিচয়টা দিবা আসলে এই যে গণনাটা করছে আপনার এলাকাত খুবই হৃদয় বিদারক সকলে কিন্তু এটা আতঙ্কিত মধ্যে আছে ইলা কিন্তু তারা দের পুরো গ্রাম মহিলা এলাকান ঘটনা করছে না কিন্তু এটা ডেলিভারি পারে দিবা এই ঘটনা আসসালামু আলাইকুম আমার নাম হোসেন মিনহাস আমার বাড়িও আমার পাশের বাড়ি আমার বাতিজা আকবর হোসেন মুক্তা আমি সিলেট জেলা যুবলীগ কার্যকরী কমিটির সদস্য এবং আমি সন্ডু বৃহত্তর সন্ডুফুল ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আর বাতিজাত তাইনও এই ব্যবসায়ী কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক কিছুদিন আগে তান দোকানটাও এসছে এই রহম ডাহাতে করছে আপনার রমজান মাস্র এই মুক্তা ভাই দোকান তান বাতিজাত দোকানের ডাহাতি করিয়া প্রায় গেল ঈদের দুই দিন পরে মনে করেন নিচে প্রায় দেড় দুই লাখ টাকার মাল দোকান তনে নিছে আর আজ এই আমার গ্রামও এই আমার গ্রাম উনত্রিশ নম্বর গ্রাম দরাদপুর গ্রাম বৃহৎ একটা গ্রাম এই গ্রামও আপনার আমার জন্মলগ্ন তখন এই ধরনের কোনো কাহিনী আজ পর্যন্ত শুনি নাই কিন্তু এই প্রথম আমাদের গ্রামে ডুকলো ডাহাইত এবং ডাহাইতগুলারে আমরা যখন কেন শুনি আমরা সহালে ফজরের টাইমে ইমাম সাহেব মসজিদও ডাক দিয়েছেন এবং উনি ডাকতেছেন অনেক কিন্তু কেউ শাহ শব্দ দিতেছেন যেহেতু কালকে রাত্রের আবহাওয়াটা ছিল খুব ঠান্ডা মানুষ ঘুমাইতেছে নীরবে এই সুবাদে আর সেও ঘুমোতে থেকে জাগে নাই আর উনি একাই ডাকতেছে আর ওই একাই ডাকাইতকে দৌড়াইতেছে এইগুলোর সিসি ফুটেজে আমরা পরবর্তীতে গিয়া দেখতে পারলাম তখন আমরা এ প্রশাসনে যখন নাইন নাইনে ফোন দেওয়া হলো নাইন নাইনে প্রশাসন তড়িৎ করে তারা প্রশাসনের লোকজনও আসছে এখানে বিভাগ ডিআইজি মহোদয় সহ এখানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আসছেন এক মানে আমরা যা অবস্থান দেখলাম এখানে পর্যবেক্ষণ করিয়া তার যে গরুর অবস্থা গ্রিল কাটছে গ্রিল কাটিয়ে তার ছোট বাইরে হাত পা বাঁধছে মুখ বাঁধছে বান দিয়া স্বর্ণ লঙ্কার সহ প্রায় টাকা দুই আড়াই লাখ টাকা কেস নিছে সোনা প্রায় আট দশ ভরি সোনা নিছে নিয়ে টাকা পাঁচ উসফপুট সহ তারা সব এখান থেকে নিয়ে জব্দ করছে নিয়ে তারা নিবি এবং মোটরসাইকেলের গাঁড় লোক পর্যন্ত তারা কুলিয়া সাইকেল চাবি পর্যন্ত নিয়ে গেছে তারপরে যদি উনি টাইম মতো না তাইলে তাহলে মোটরসাইকেলও নিয়ে যেত তখন আমরা গিয়া তো বারো তো আমরা কিচ্ছু পাই নাই তখন আমরা সিসি দেখা পরে বাঁধে দেখলাম যে ডাকাইতে কল কীভাবে আসলো কীভাবে গেল দেখা গেল যে তারা ছয়জন ডাকায় ता आस हाफ पैंट पिं अब दौड़िया जो तुम्हें तो डे দৌড়াইতেছে ডাকাত করিয়া আবার ওরা দৌড়িতেছে দৌড়ার পরে গিয়ে তারা তারা অসীম যা এখানে স্থানীয়দের তাদের কাছে জানতে হাইয়েস্ট গাড়ি নিয়ে আসছে হাইয়েস্ট সাদা গাড়ি এই হাইয়েস্ট গাড়ি ব্যাক করি তাদেরকে নিচে আবার হাইয়েস্ট গাড়ি টান দিয়ে এই সুনামগঞ্জ রোডে দিয়ে চলে গেছে তারা সিসি টিভি ফুটেজে সিসি ফুটেজে ডাকাইত দেখা দিতেছে এবং চৌকিদারে তার বাস্য মতো ছজন ডাকায় তার কাছে দিয়ে যেতেছে পিন দিয়া হেও দেখতেছে কিন্তু হে মানে রিক্স নিতে পারতেছে না তো তখন এই যে গাড়িটা হাইয়েস্ট নিয়ে গেছে সুনামগঞ্জে রোডে দিয়ে আমরা প্রশাসনের সাথে আমরা জানাইছি এবং তদন্ত নিম্নু দাস ইউনি আসন দক্ষ অফিসার আমরা বলছি আমাদের কাউন্সিলর উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজুল ইসলাম শাকিলও এখানে আসলাম আমরা গ্রামের সব এখানে আসলাম তাহা অবস্থায় আমরা যা দেখলাম মানে সুপরি এবং প্রাণে মারার লক্ষ্যে যে ডাহাতি করছে যদি আজ এই বাতিজা যদি তার রুমে ঢুকতে পারতো তাহলে তারেও জানে বারবার টার্গেট করছে তিনবার এই নিয়ে তারা একটা মোটরসাইকেল নিছে আগে দোকান চুরি করছে তিন নম্বর বার বাড়িতে ডাকাতি করলো তারে বাইক তারে ফাইন নাই তার বাইরে পাইছে তার মারে পাইছে তার আব্বা তার আম্মা এবং ভাই দুই দিন আগে দিন আছে উমরা হোস্ট থেকে তারা বাড়িতে আইসে তারপরে তারা আমার পাসপোর্ট সব কিছু নিয়ে গেছে এজেন্ট যে ডাকাতির মানে ভয়াবহ ডাকাতি আমরা এই দক্ষিণ এই গড়ল এই গোডানে পরে এই প্রশাসন যেভাবে তারা গতি গতিতে ব্যবস্থা নিতেছে আমরা আশা করি ডাকাত অচিরেই ধরা পড়বে এবং ধরা পড়লে এদেরকে আইনের আওতায় এনে মানে এদেরকে বিদ এটা ব্যবস্থা করে এদেরকে সাজা নিয়ে এইভাবে যেন আর জনদুর্ভোগ মানুষের অশান্তি যেন না হয় ডাকাতি যেন মানুষ যেন নির্বিচ্ছিন্নভাবে ঘুমাতে পারে শান্তিতে থাকতে পারে বাসাবাড়িতে আজ আমরা এই কালের সাক্ষী হয়ে গেলাম আজকের এই দরাদপুর গ্রামে আপনারা ভিতরে গেলে ভিতরে এলে আপনি আপনি যেটুক মানে মানে যেটু মাথা ওরা খুব সুন্দর পুষাই যা বিশ্ব ভিতরটা একটু তার দেখাই বা কোন কোন জায়গায় তারা ঢুকছে আপনারা আমার লোকে এইগুলো এইগুলো এই রুম তাদের এই রুমগুলো ঢুকে ঢুকে আপনার এই রুমে ঢুকছে যে এই রুমে ঢুকিয়ে আপনার আউকমনা লাগা এরু কেমে ডুকিয়া এস পুতমে তার এই যে সুটোনཅখানে আছিলো বাতে জাগানে কমে ওরে হাত পা বাঁচে তার আম্মারে বানতে চাইছিল তোন না করছে যে নাও আম্মা হাড়ের রোগী আমার আম্মাকে যেন না banda হয় তোন たら আম্মা বলছেন বাবা সব কিছু নিয়ে নাও আমার ছেলেকে আমাদেরকে কিছু করবে না তোন তারা সব কিছু এলোমেলো করে এই দেখেন ওয়ার্ডরোব স্টিল আরমারি সকে সব কিছু তো করে এই মালামাল ফালাইয়া শুনা গোয়না টেকাকে সব কিছু নিয়ে গেছে বুঝছেন নি আর আপনারা তো এগুলা আপনাদের ক্যামেরার আওতায় দেখতে পারতেছেন এই যে সোনার বক্স সব কিছু আসলে খুবই হৃদয় বিদারক ঘটনাটা ঘটছে যে টুক দরা আসলে শান্তিপ্রিয় একটা এলাকা আর একটু আগে শাকিল ভাই কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বলছে হল ইয়া মানে ফস্তাইরা যে এইরকম মনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই কম ঘটে কিন্তু আমরা যতটুকু বাইরে জানলাম এই বাড়ি এই বাড়ির যে যিনি মুক্তার করছে খুবই মানে মারাত্মক ঘটনা যেটা সে তাদের দোকান চুরি সে মোটরসাইকেল ও টার্গেট করা এখন খুব বাড়িতে যা দেখো আপনারা বাড়িতে যাই যে তানোর বাড়িতে যা বিভিন্নভাবে তারা টেকা পয়সা সোনা সব সবকিছু তারা লইয়া গেছে এই এইরকম একটা অবস্থা আসলে তারা পরিবারের মানুষ এসব খুবই আতঙ্কিত তারা মনে হয় কোনো টার্গেট নেই তারা মারা উড়া কোনো প্লেন নেই নেই না এটা খুঁজতে না টার্গেট এবং বাতি আমি জিজ্ঞা করছি মানে এও মানে কইতে পারে না এই ধরনের খেল লোকের তার মানে কোনো দুশ্মনীও নাই কিচ্ছু নাই কিন্তু এগুলো টার্গেট করছে যে ব্যবসা বাণিজ্য করে যেহেতু একটু ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে আর এইগুলা মানে তারে কি জন্য যে এটা করলো আমরা তো বুঝে উঠতে পারতেছি না ডাকাই তো ডাকাইতে তার লক্ষ্যই থাকে তার টাকা পয়সা শোনা গোনা নেওয়ার জন্যই আর সুযোগ পাইলে তো সে বাঁচতে গেলে প্রাণে মারিয়ে চলে যাবে চলে যাবে বুঝছেন আল্লাহ রক্ষা করছেন বুঝছেন পরিবারে হেফাজত করছেন এবং আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডবাসী আমরা এই কাউন্সিলর মহোদয় নিয়ে আমার এলাকাবাসী নিয়ে আমরা তরিত গতিতে কালকে যেহেতু এটা উপজেলা নির্বাচন আমাদের পার্শ্ববর্তী আমরা উপজেলা নির্বাচন করে আমাদের যুব সমাজ নিয়ে আমরা ব্যাপক আকারে আমরা এটা পদক্ষেপ নিব যে এই ধরনের যখন না করে না ঘটে যাই আসলে সকল সকল যে যার যার অবস্থান তো এখন সতর্ক থাকবা যেত এই যে আমরা আসলে ভাই কোনো এই যে সবকিছু মানে সবকিছু আমার আমাদের দোরা ঐতিহ্যবাহী গ্রাম এই প্রথম ডাকাতি সঙ্গতি হলো আমাদের বাড়ি খুব বড় বাড়ি প্রচুর ফ্যামিলি কিন্তু ওই যে ফজরের আখ যে ঘটনার চুপে চাপে ডাকাতি করিয়া গেছে আমরা সবাই ঘুমো তো বাদে দেখা গেছে ফুটেজ সিসি ফুটেজে দেখলাম আমরা ছজন ডাকায় চাপ প্যান্ট পিনতে আসে আবার দুজন আগে আসছে বাদে দৌড় হাইয়া তারা আবার গেছে আবার সিকিউরিটি আমাদের রোডের সামনে আছে গাড়ি রাখিয়া আইছে সাদা আইএক্স এক্স সিকিউরিটি বলছে ও উঠিয়া তারা গেছে ওইদিকে আমি হইলাম দক্ষিণ সুরমা থানা বাস্তবায়ন আন্দোলন ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক আর জেলা থানা স্বেচ্ছাসেবক সংগঠন আমি আগে যোগ আসলাম আমি তার তারা তার করিয়া প্রশাসন জেলা প্রশাসক আইসেন ওসি সব আইসেন কমিশনার আইসেন সবাই আসেন সবাই আশ্বাস দিছেন এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন আর আমরা সবার যেন নিরাপত্তা বিধানও লাগি আমরাও সতর্ক থাকি আর আমরা পরবর্তীতে অত্র এলাকাতে আমরা একটা ঐক্য ইয়া সিকিউরিটির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে আর কিছু না আমরা পরিবারের সদস্য টোটাল বর্তমানে বাড়িতে হয় বাড়িতে আছেন আমার বাতিজা তারা দুইজন একজন কানাডা উদ্যোগ উজ্জ্বল গেছেন মুক্তা আসেন ছুটো আছেন আর আমার ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ অবসরপ্রাপ্ত তাইনও বাড়তি আসেন উপরে উনাকেও গিয়া তারা হুমকি দিছে অ্যাটাক করেছে তাই বয় পীতি যাই তো তাই তো বয়স পাইছে না উনি ডাক দিয়েছেন তবে ওয়ালের ভিতরে তাকায় শব্দটা ভাড়া হইছে না না হইলে আমরা প্রচুর মানুষ আসলাম আমরা গ্রেপ্তার ধরতে পারতাম আব্বা কোন জায়গায় আসুন আসলে যাই হোক আমরা একটু বর্ণনা তারা শুনে আমি এলাকায় যারা আসেন কারণ হইলো গিয়া এই যে একটা মানে খুবই সুন্দর একটা গড় আর এই গড়ের ভিতরে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবো এলাকা কোনো আমরা একটু যিনি বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ কর্মকর্তা আসলা আমরা একটু থানো গেছ আমরা সাসালের লগে মাতার চেষ্টা করতে আনি গিয়ে দৌড়াদুরপুর গ্রামের এখন চাল্লিশ ব্যক্তিত্ব পাশাপাশি সকলেও তাদের চিনুন আমরা একটু অনেক অসুস্থ মানুষ আমরা একটু আপনারা আচ্ছা একটু তা জানতাম সাইড আমি এই যে ঘটনাটা ঘটছে মানে আপনি কি তা ধারণা কর আপনার এই বয়স যে হঠাৎ হরি তো কোনো সময় আপনার মনে হয় যে এইলা ঘটনা ঘটছে না করি আমি বীর মুক্তিযোদ্ধা মোক বলেছেন রামধর দক্ষিণ শর্মা উনত্রিশ নম্বর ওয়ার্ড আমি আজকে এজকে ভজৰ ভাল লাগে তৈয়ারি করতেছি এর মধ্যে তিনটা লোক আমার সামনে গিয়ে হাজির হয়েছে দোতলায় এমনভাবে তারা আসতে ধীরে যাই আমার সামনে উপস্থিত হয়েছে আর দুইটা বাতি জ্বলতেছে যেমন মনে হইতেছে তারা একদম এত সাহস তারা করছে আমি একজন মুক্তিযোদ্ধা আমারে মানুষে কত সেবা যত্ন করে আর এই আমার এই এইখানের মধ্যে সে ডাকাতি করতে আইসে দেশ আমরা আনছি কি ডাকাতির জন্য জন্য আমি প্রস্তুতি নিয়েছি নেওয়ার পরে আমার যেই প্রথমটা বলছে কি যে টাকা পয়সা যা আছে না এই কথা বলার সাথে সাথে আমি চিৎকার দিছি জুড়ে তখন যাইয়া আমার গলার মধ্যে ধরছে ধরছে বলেছে টাকা পয়সা তখন আমি জুড়ে চিৎকার দিতেছি দিতে দিতে এর মধ্যে হঠাৎ আমি যেমন খেয়াল করলাম যে কি আমি তো দোতলার উপরে নিস্তেক কোনো ইশারা আছে পাইছে তখন আমার ছাড়িয়া তোলা দৌড়াইয়া নিষের নামছে তখন এই যে আমি চিৎকার দিছি আমার ডানে বাবের কোনো মানুষ আমি পাই নাই পরে অবশ্য মানুষ আসছে এরপরে মাইকে প্রচুর আজানের পরে ইমাম সাহেব এনাউন্স করছেন দৌড়াতরপুর গ্রামে দেখার ঢুকছে কিন্তু কোনো ঠিকানা বলেন নাই যার কারণে মানুষ আসতে পারে যাক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আমি তো এই তাজিদের নামাজ পড়ি আমি তিনটার পর থেকে আমি সজাগ আমি তাজিদের নামাজ পড়ছি নফল পড়ছি এর মধ্যে তারা যে কাজ করতেছে আমি তো বুঝতেই পারছেন না আরও পরে আমি সাড়ে চারটার দিকে মসজিদে যাওয়ার জন্য নিচে নামছি নিচে নামিয়া যা অবস্থা দেখলাম এই রকম আমার জীবনে দেখি নাই যে আমার এখানে এই রকমের ব্যাপার তো যাক আমাদের এখানে দক্ষিণ শর্মা থানার অফিসার সাহেবরা আসছিলেন আসিয়া সব কিছু তদন্ত করিয়া গেছেন দেখা যাক ওনাদের মাধ্যমে কিছু হয় কি না যাই আসলে আমরা জানলাম যিনি বীর মুক্তিযোদ্ধা এলাকার এখন কৃতি সন্তান আর তার পরিস্থিতি আছে আসলে চাষায়ও ভাবছে না যে তারা গরো এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবো আর তারা তাই নামাজ পড়া লাগি প্রিপারেশন নিছেন নিশ্চয়ই আইসেন গিয়া উফরে তান গলাত চাক্কু ধরছে যাই হোক আমরা একটু বারাস যদি দেখাই তার বাড়িটা দেখাই এরিয়াটা বিশাল বড় একটা বাড়ি আর একবারে নিরিবিলি কিন্তু তারা বাড়ির পরিবেশটা এনে কোনো অন্য সাইটে কোনো গড় যদি পার্শ্ববর্তী থাকে তারাও কেউ টের পাইছে না এরকমের একটা অবস্থা যদিও আমরা লাইভের মাধ্যমে তুলে যাবো এই যে বাড়িটা দেখা আপনারা এই বাড়ির অংশ লাইনে কিন্তু দেয়াল আছে পার্শ্ববর্তী তারা গড় আছে কিন্তু তারা তো কোয়ার কোনো কুদ্রত নাই কিন্তু পাশে যে আরও গড় আছে তারা তো এনেছে তুর দুঃখে দাঁড়ান যে তারা সব কিছু লাগাই এটা তা কইবা তারা মানে বাড়ির সবার সব ফ্যামিলি না আমাদের তবে ওই যে সামনের তিনো

তো যাই হোক আসলে আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আপনার আরেক হয় এটা ঐ দক্ষিণ সুরমা সিলেট সিটি কর্পোরেশন উনত্রিশ নম্বর ওয়ার্ড যেটা লিখে দরাদরপুর আর এই বৃহত্তর দোরাদর ফুল এসে সব থেকে জনপ্রিয় জায়গা পরিচিতি একটা জায়গা

গিয়া ওই রাইনটা গুড়াইয়া তারা রাইনটা জানালা আছে এই জানালা কিন্তু কিন্তু গিয়া জানালার যে রডগুলো আছে এই রডগুলা যে কোনো কিছু দিয়ে তারা আমার খাটছে খাটিয়া তারা গড় ভিতরে প্রবেশ করছে করার পরে প্রথমে কিন্তু তারা গড় আতাইছে আতাইয়া বাদে আমরা যে মুভির মুক্তিযুদ্ধ আসন তান তারা চাকু ধরছে চাকু চুকু দরিয়া তারা গতর ভিতরে বিভিন্নভাবে তারা টাকা পয়সা শোনা শোনকা সব কিছু নিছে আসলে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গত পিছিয়ে প্রায় সাহিত্য ফার্স্ট মাস আগে আপনারা দেশন যে আমরা বৃহত্তর সিলেটেও কিন্তু বিভিন্ন জায়গায় দূরদর্শন ডাকাতি হয়েছে বিশেষ করে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধ আছেন তারা গড়ে কিন্তু প্রবাসী সকল টার্গেট করিয়া তারা ডাকাতি করেন তো যাই হোক আমরা দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন ওই দোকানে মুক্তিযোদ্ধা তাদের আমরা যতটুকু জানলাম বন না তাই নিজেও কই দা না যে তাদের মানে আমরা জানি একটা এই যে মানে আপনি ভাবছিলানি আপনি একজন সম্মানী ব্যক্তি আপনি ভাবছিলানি যে

ফ্যামিলি আছে পিছনে প্রচুর আমরা একই গোষ্ঠী একই বাড়ির সবই সামনে আছে এত ভিতরে আসিয়া যেন এত চুপচাপে ডাকাতি করিয়া যাবো নজির বিহীন মানে টোটালি চতুর্দিকে কিন্তু বাড়িঘর আছে তাহা সত্ত্বেও তারা টার্গেট ভরিয়াও কিন্তু গাইয়া একটা টার্গেট না থাকলে কিন্তু এই বাড়ি তাওয়ার কোন প্রশ্ন নেই পার্শ্ববর্তী জায়গা বা এখন গিলু ভিতরে কিন্তু তারা ঘর হলো না রাস্তার কোয়ার্টার আমরা বিদায় নিলাম বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার সতর্ক অবস্থানে যেহেতু আহ সকল কিন্তু আতঙ্কিত আছেন এই এলাকার মানুষ বিশেষ করিয়া তো যাই পালা তাহকা সুস্থ তাহকা আবারও বিদায় নেই আসসালাম